গাছতলায় মাধ্যমিক পড়ুয়াদের ক্লাস, গরমের জেরে স্কুলের দরজা বন্ধ, পড়ানো বন্ধ থাকায় স্কুলের দশম শ্রেণীর পড়ুয়াদের সিলেবাস শেষ করা নিয়ে উদ্বেগে ছিলেন শিক্ষক ও অভিভাবকেরা। এই পরিস্থিতিতে মাধ্যমিকের পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে গ্রামের গাছতলাতেই বিশেষ ক্লাস চলছে। অভিভাবকদের কথায় উত্তর দিনাজপুরের চাকুলিয়ার রামকৃষ্ণপুর PDGM হাইস্কুলের শিক্ষক শিক্ষিকারা সেখানে মাধ্যমিক পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন। স্কুলের পাশে একটি গ্রামের গাছতলায় সেই ক্লাস চলছে সোম থেকে শুক্র। পড়ুয়াদের উপস্থিতির হারও নেহাত কম নয়। যে সামার ভ্যাকেশন পড়ে গেছে, আমাদের এই ছেলেমেয়েগুলোকে এই 11টা থেকে 2টা বা সকাল টাইমটাই আমরা 8টা থেকে 10টা এই টাইমটাতে আমরা এদেরকে ডেকে আমরা গাছতলায় বসে এদেরকে জিজ্ঞাসা করি কী কী পড়েছিস, কোথায় অসুবিধা আছে, কোন কোন চ্যাপ্টারে তোদের আরও শিখতে হবে, কোনটাতে তোরা একটু আটকে যাচ্ছিস। এরা কি সবাই মাধ্যমিক পরীক্ষার্থী? হ্যাঁ, সবাই মাধ্যমিক পরীক্ষার্থী। কতজন ছাত্রছাত্রী রয়েছে এরা? মোটামুটি আমাদের স্কুলে 80 জন ছাত্র হয়, তা আমরা 2টো করে শিফট করে দিই, একসাথে সবার হয় না, তাই দুটো করে শিফট করে দিই। আর আলাদা করে রুটিন করে দিয়েছি, আমাদের লোকাল টিচাররা যারা আসে ওরা আসে, ওরা মোটামুটি নিজেরা সবাই মিলে সহায়তা করে আর ক্লাস নেয়। এই যে গরমের ছুটি, মেসেজ বা বার্তা দিবেন এখান থেকে? আমি বার্তা দিতে এটাই চাই যে আমাদের ছেলে মেয়েরা মানে পড়াশোনার সঙ্গে জড়িত থাকুক, কোনোভাবেই এর থেকে যদি একটু বিচ্যুত হয়ে যায়। আমরা লকডাউন থেকে এই অভিজ্ঞতা নিয়েছি যে ওরা 1-1.5 বছর না পড়াশোনার সাথে জড়িত থাকার ফলে বেশিরভাগ ছেলেমেয়েরা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যায়। এদের এরাই যদি আজকে আমি এখানে যদি না এদেরকে নিয়ে বসি, এরা বাড়িতে হয়তো এদের মোবাইল নিয়ে দেখছে। এদের অভিভাবকরাই আমার কাছে অভিযোগ করে যে আমার ছেলেটা সারা দিনই মোবাইল দেখছে, কোনোভাবেই পড়াশোনাতে ই হচ্ছে না। তো আমরা কোনোভাবে এদেরকে এখানে এনে পড়াশোনার যে অভ্যাসটা এর মধ্যে যেন ছুটে না যায় এই সামার ভ্যাকেশনের ফলে, তার একটা আমরা চেষ্টা করছি এবং সিলেবাসটাও যদি এগিয়ে নিয়ে যেতে পারি। যে গাছতলাতে কী হচ্ছে? আমাদের গাছতলায় প্রতিদিন সপ্তাহে 2 দিন করে একটা নির্দিষ্ট টাইমে ক্লাস করানো হয়। আমাদের মূলত মিঠুন স্যার, বিপ্লব হাজরা স্যার, বিকি দত্ত স্যার, এরাই সবাই বাংলা, ইতিহাস, জীবনবিজ্ঞান প্রত্যেকটা ক্লাস করায়। পরীক্ষা নেওয়া হয়, আমাদের জেরক্স দেওয়া হয়, সেগুলো পড়ে এসে সেই বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়। এখন তো গরমের ছুটি, তার মাঝে গাছের নিচে ক্লাস করাচ্ছে, কেমন লাগছে? ভালোই লাগছে, একটা নির্দিষ্ট টাইমে হয়, রেগুলার থাকে, পড়াটা কন্টিনিউ চলে আমাদের। মাধ্যমিকের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে না এখানে কমপ্লিট হচ্ছে? হ্যাঁ, এখানে চলছে কমপ্লিট।